নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও লসাগু গসাগু সম্পর্কিত আমি তো লিখেই দিয়েছি, আজকের হেডলাইন হবে লসাগু গসাগু। তোমরা যদি খাতা পেন নিয়ে অলরেডি বসে থাকো তাহলে আজকের চ্যাপ্টার হচ্ছে লসাগু গসাগু। অলরেডি তোমরা যারা প্রিলি পাস করে এসছো তাদের ক্ষেত্রে লসাগু গসাগু তো খুবই ইজি চ্যাপ্টার। এখান থেকে হয়তো ছোটো ছোটো কোশ্চেন হয়, কিন্তু কয়েকটা প্যাটার্ন আছে, যে প্যাটার্ন কয়েকটা দেখিয়ে দিলে আমার মনে হয় যে কোনো অঙ্কই যেটাই দিক লসাগু গসাগু থেকে আটকাবে না। সেই জন্য আমরা এই চ্যাপ্টারটাকে একটু তাড়াতাড়ি আমরা করিয়ে দিয়ে আর কি পেরবো, কারণ সামনে অনেক চ্যাপ্টার বাকি আছে। তো চলো আজকে দেখে নিই লসাগু গসাগুর ফার্স্ট অঙ্ক আমাদের কী দিচ্ছি। আমি এখানে গসাগু কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি না, আমি খালি একটাই কথা বলবো যে এই জিনিসটা তোমরা একটু মনে রেখে দাও, এই ফর্মুলাটা কিন্তু লাগবে। দুটি সংখ্যার লসাগু ইনটু গসাগু সমান হচ্ছে সংখ্যাদ্বয়ের গুণফল। এই জিনিসটা আমাদের বেশিরভাগ অঙ্কেতেই লাগবে। এই ফর্মুলাটা যদি জানা থাকে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না জানা থাকে তাহলে একটু লিখে নাও খাতায়, কারণ এটার উপর বেশ করেই সমস্ত অঙ্ক কিন্তু হবে। লিখে নিয়েছ? আমি অঙ্কটা এবার লিখব, অঙ্কটা যেটা এর উপর বেশ করেই হবে। দেখো এখানে ফার্স্ট অঙ্কটা আমরা নিয়েছি, দুটি সংখ্যার লসাগু 225, গসাগু 5, যদি একটি সংখ্যা 25 হয় তাহলে অপর সংখ্যাটি কত। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে পরিমিতির অঙ্ক যদি প্রশ্নের অঙ্ক যেমনভাবে করা হয় সেই রকমভাবেই আমরা এখানে কিন্তু লসাগু গসাগু করার ক্ষেত্রে লিখে লিখে করতে হবে। কেমনভাবে লিখে লিখে করতে হবে? প্রদত্ত দুটি সংখ্যার আমরা কি কি জানি, লসাগুটা জানি যেটা কত 225, গসাগুটা জানি যেটা হচ্ছে শুধু 25, এবং একটি সংখ্যা কত, সরি গসাগু এখানে 5 আছে, একটি সংখ্যা হচ্ছে 25, ধরিলাম অপর সংখ্যা হচ্ছে এক্স। না ধরেও অপর সংখ্যা দিয়েও করতে পারো, কিন্তু অপর সংখ্যা লিখতে যা টাইম লাগবে তার থেকে এক্স লিখতে কম সময় লাগবে। এবার লিখতে হবে, আমরা কি জানি আমরা একটা ফর্মুলা জানি, এটা আমি আগেই দেখালাম, যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের গসাগু ইনটু লসাগু। তাহলে অতএব কি হবে, দুটি সংখ্যা আমাদের, একটা সংখ্যা হচ্ছে 25 আর একটা সংখ্যা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে সংখ্যাদ্বয়ের গসাগু কত, 225 লসাগু, আর গসাগুটা হচ্ছে 5। তাহলে এখান থেকে 25কে কত দিয়ে করলে হয়, 9 দিয়ে করলেই হয়, তাহলে এক্স সমান এখানে আমার অলরেডি বেরিয়ে গেল 45। তাহলে আমাকে চেয়েছি অপর সংখ্যাটি কত, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 45। এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হবে লসাগু গসাগুর ক্ষেত্রে। এইভাবেই হয়তো ছোট লেখাগুলো ছোট হবে, অল্প অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো অঙ্কগুলো শেষ করা যাবে। লিখে নাও, কোশ্চেনটা নিয়েছি। দেখো দুটি সংখ্যার গুণফল 4107, যদি তাদের গসাগু 37 হয় তাহলে বড় সংখ্যাটি কত। এক্ষেত্রেও সেই আগের মতো আমাদের এটা লিখে নিতে হবে, প্রদত্ত সংখ্যাদ্বয়ের গুণফল আমাদের যেটা দিয়েছে সেটা লিখতে হবে, সংখ্যাদ্বয়ের গুণফল 4107, এইগুলো একটু লিখে নিতে হবে। গসাগুটা হচ্ছে 37, তাহলে বড় সংখ্যাটি কত। আচ্ছা আমরা তো এইটা আমরা আগেও জানি, যে আমরা জানি বলে ওই কথাটা আমরা আর লিখছি না, আমরা জানি বলে ওই জিনিসটা কিন্তু এখানে লিখতে হবে, যে সংখ্যাদ্বয়ের গুণফল সমান গসাগু ইনটু লসাগু। তাহলে এবার সংখ্যাদ্বয়ের গুণফল তো এইটা, এবার এইখানে আমরা লসাগুটাকে এক্স ধরলাম, এইভাবেও লেখা যায়, এক্স লিখে ব্যাকেটে ধরিলাম,
তাহলে আমাদের এই প্রশ্ন এখানে কি হবে, 37 কে এক্স দিয়ে গুণ করলে আমাদের 4107 এই জিনিসটা পেয়ে যাচ্ছি, যেটা সংখ্যা দ্বয়ের গুণফল। এবং এখান থেকে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 4107/37। এবং এটা করলে 37 দেখো তো 111ই হচ্ছে, 111 যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে কি পেলাম, লসাগুটা পেয়ে গেলাম 111। আচ্ছা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তো, যদি গসাগু আর লসাগু যদি আমি এখান থেকেই পাই, আমাকে বলেছে বড় সংখ্যাটি কত, এটা তো আমাদের প্রদত্ত। যদি আমাদের গসাগু হয় 37 তাহলে দুটি সংখ্যা, যদি গসাগু 37 হয় তাহলে ধরিলাম সংখ্যা দুটি হলো, ধরিলাম সংখ্যা দুটি হলো 37A আর 37B। এইভাবে আমরা বলতে পারি, কারণ যেটা গসাগু হয় তার সঙ্গে যে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করে দুটো সংখ্যা আমরা পেতে পারি। এবার আমরা জানি সেই ফর্মুলার থেকেই আমরা পেয়ে যাচ্ছি 37A × 37B সমান তাদের সংখ্যাদ্বয়ের গুণফল লসাগু ইন্টু গসাগু, এই জিনিসটা। এবং এখান থেকে দেখো একটা 37 একটা 37 এর সঙ্গে যদি কেটে যায়, এ আর বি এর গুণফল কত হয়, 111। এবং এই 111টা আমাকে কিভাবে নিতে হবে, পরস্পর মৌলিক যে কোনো সংখ্যার গুণফল হিসাবে জোড় হিসাবে নিতে হবে। এবার পরস্পর মৌলিক কাকে বলে, এ বি এমন একটা জোড় হতে হবে, মানে এ বি এর গুণফল, এ বি এমন একটা সংখ্যা হতে হবে, দুটো সংখ্যা হতে হবে যেগুলো পরস্পর মৌলিক। দেখো পরস্পর মৌলিক মানে 111 আর 1, যাদের গসাগু, যে সংখ্যাদ্বয়ের গসাগু হচ্ছে 1 তাদেরকে বলে পরস্পর মৌলিক। আর একটা কি হবে, 37 আর 3। এবং এখানে আমাদের কত কটা জোড় হতে পারে, তাহলে দুটো জোড় হতে পারে। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, আমাদের প্রশ্ন অনুসারে বলেছে তাদের গসাগু হচ্ছে 37, তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে পরস্পর মৌলিক এমন সংখ্যার জোড় কি কি হবে, মানে এ আর বি এমন হতে হবে যাদের গুণফলটা হচ্ছে 111 হয়, 111 আর 1। আরেকটা কি হবে, 37 আর 3। কিন্তু এই দুটোর কোনোটাই কি আমাদের স্যাটিসফাই করছে, গসাগুটা 37 করছে না। তাই জন্য আমরা কি করতে পারি, দেখো যদি এই জিনিসটা নেওয়া হয়, অতএব নির্ণেয় সংখ্যা বা এরকম সংখ্যাদ্বয় হতে পারে, যে অতএব সংখ্যাদ্বয় হলো 37 আর 111, এই দুটো জিনিস হতে পারে। দেখো এর মধ্যে 37 হচ্ছে গসাগু হয়ে গেল, আবার এই দুটোর গুণফল দেখো এইটাও হচ্ছে, এটাও স্যাটিসফাই করছে, এবং এর মধ্যে বৃহত্তম সংখ্যাটা 111। তাহলে এবার এইখান থেকে আমরা বলতে পারি যে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হলো 111, এবং যেটা এই অঙ্কের উত্তর। আমরা এইখান থেকেও এটাও বলতে পারতাম যে 37 যখন হলো, যখন একটা জিনিসের গসাগু এবং লসাগু যখন বেরিয়ে গেল, সেখান থেকেও কিন্তু বলা যেত 111, কিন্তু সেখানে আমরা যুক্তি দিয়ে বোঝানো যেত না। সেই জন্য আমাকে কি করতে হলো, এখানে এ আর বি ধরে নিতে হলো, এবং সংখ্যাদ্বয়ের গুণফল আবার হচ্ছে লসাগু ইন্টু গসাগু করতে হলো। যেহেতু সংখ্যাদ্বয় আমরা ধরে নিয়েছি 37A 37B, যে কোনো গসাগুর থেকে কিন্তু সংখ্যাদ্বয় এইভাবে ধরে নেওয়া যায়। এবং এখানে গুণ আছে, এবং গুণ আমাদের সেই রকম করতে হবে পরস্পর মৌলিক। তা পরস্পর মৌলিক দেখতে গেলে দেখলাম 111 আর 1, আর 37A আর 3, এই হচ্ছে জোড় হতে হবে। আচ্ছা এখানে এই রকম ভাবে এটা লেখার পরে এখানে পাশে কিন্তু এটা যোগ করে দিতে হবে যে এই যে জিনিসটা, আমরা এই দুটো জিনিস কেন নিলাম না, এরকম ভাবে কেটে দিলে তো আর হবে না, কাটাটা বরঞ্চ এখানে অফ করে দাও, কাটাটা এরকম ভাবে দেবে না, এখানে লিখে দেবে যেটি প্রশ্নে প্রদত্ত রাশি অনুযায়ী সঠিক নহে,
রাশি অনুযায়ী মানে আমাদের গুণফল দিয়েছে এটা, গসাগু দিয়েছে এটা, এবং সেই অনুযায়ী এটা স্যাটিসফাই করছে না, তাই জন্য অতএব সংখ্যাদ্বয় হলো আমি যদি এইভাবে নিই, এইভাবে নেওয়া যায় যে 37 আর 111 ওইভাবে তখন নিয়ে আমাদের বৃহত্তম সংখ্যা এখানে দাঁড়াচ্ছে 111। তাহলে এইভাবে অঙ্কটা কিন্তু অ্যাপ্রোচটা হবে, দেখে নাও একটু অঙ্কটা একটু ঘুরিয়ে এলে পরেও যেন করতে পারো সেই অনুযায়ী কিন্তু করে দেবে। ওকে, আমি নেক্সট অঙ্কে চলে যাব। দেখো অঙ্কটা নিয়েছি দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 12 ও 924, তাহলে কতগুলি জোড় সম্ভব, কতগুলি জোড় মানে সংখ্যাদ্বয়ের কতগুলি জোড় সম্ভব এইটা জিজ্ঞেস করেছে। তাহলে আমাদের যদি গসাগু 12 হয় তাহলে ধরিলাম এইখান থেকেই আমরা লিখতে পারি, ধরিলাম সংখ্যাদ্বয়, কিন্তু তার আগে এইগুলো বললাম যে লসাগু গসাগুর ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আমাদের মেনটেন করতেই হবে যে প্রদত্ত, প্রদত্ত কথাটা কিন্তু লিখতে হবে, যে প্রদত্ত কি কি আছে, প্রদত্ত দেওয়া আছে সংখ্যাদ্বয়ের, সংখ্যাদ্বয়ের গসাগুটা দেওয়া আছে, এইটা এইটা গসাগু, হ্যাঁ এটা লসাগু, সংখ্যাদ্বয়ের গসাগু দেওয়া আছে কত, 12, লসাগু দেওয়া আছে কত, 3924। এবার এখান থেকে আমরা কি করতে পারি, ধরিলাম ধরিলাম সংখ্যাদ্বয়, আমি আগের অঙ্কটাই ওইভাবে দেখালাম যে যখনই আমরা গসাগু পেয়ে যাব সেখান থেকে কিন্তু তুমি সংখ্যা ধরে নিতে পারো, দুটি সংখ্যা কি হবে 12x আর 12y, ধরিলাম সংখ্যাদ্বয় 12x আর 12y। এইবার ওই কথাটা আবার লিখতে হবে, আমরা জানি, আমরা জানি বলে ফর্মুলাটা লেখো, ফর্মুলাটা আমি লিখছি না, যে সংখ্যাদ্বয়ের গুণফল সমান গসাগু ইন্টু লসাগু, এই কথাটা লেখো, লেখার পরের লাইনে আমরা চলে আসবো 12x, দ্যাট ইমপ্লাই 12x ইন্টু 12y, মানে দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু, কত হচ্ছে এটা কাটাকাটি বলো, 7 বারং 84, 7 বারং 84, তাহলে এক্স ওয়াই কত দাঁড়ালো, 77, কোনো ভুল নেই। এইবার এই 77 কি করতে হবে, পরস্পর মৌলিক এরকম সংখ্যাদ্বয়ের জোড় নিতে হবে, এবং সেটি করতে গিয়ে আমাদের কি দাঁড়াচ্ছে, 77 এক্স ও ওয়াই হলো পরস্পর মৌলিক সংখ্যাদ্বয়ের, পরস্পর মৌলিক এই কথাটা লিখতে হবে এরকম, পরস্পর মৌলিক সংখ্যাদ্বয়ের গুণফল, পরস্পর মৌলিক সংখ্যাদ্বয়ের গুণফলের জোড় হিসাবে অতএব 77 আমরা কি কিভাবে লিখতে পারি, একটা হয় 77 ইন্টু 1, যেটা পরস্পর মৌলিক কারণ এই দুটো সংখ্যার গসাগু হচ্ছে 1, আরেকটা কি হয় 7 আর 11, দেখো এই দুটো সংখ্যারও কিন্তু গসাগু 1, তাহলে জোড় হিসাবে আমরা কটা জোড় পেলাম, আমাদের যদি জোড় হিসাবে বার করে তাহলে আমরা কটা জোড় পেলাম, মানে সংখ্যাদ্বয়ের জোড় মানে কি, এই 77 এবং 1 থেকে কি হবে, একটা সংখ্যা হবে 12 ইন্টু 77, আরেকটা সংখ্যা হবে 12 ইন্টু 1, আবার একবার কি হবে 12 ইন্টু 7 12 ইন্টু 11, এইরকমভাবে দুটো সংখ্যা, দুটো সংখ্যাদ্বয়ের জোড়, কিন্তু আমার এটা বার করার উদ্দেশ্য নয়, আমার বার করার উদ্দেশ্য কতগুলি জোড় সম্ভব, অতএব নির্ণয় জোড় মাত্র 2টি, এই বলে এই অঙ্কটা এখানে শেষ করো, কারণ এখানে 1 নম্বর 2 নম্বর দুটো জোড়ই পেয়েছো, অতএব এখানে 2টি জোড় সম্ভব, দেখে নাও। একটু হয়তো অন্যরকম প্যাটার্নেই হবে লেখাগুলো, কারণ হচ্ছে তোমরা বেশিরভাগ অঙ্ক যারা অলরেডি প্রিলি পাস করে আসছো তাদের ক্ষেত্রে তোমরা অলরেডি শর্ট নিয়মে করেছো, তাহলে লসাগু গসাগু কিন্তু এই ধরনের লেখাগুলোর থেকে অনেকটা অপরিচিত মনে হতে পারে, কিন্তু এইরকমভাবে ভয় পাওয়ার কিছু নেই, লেখাগুলো এইভাবেই লেখো, ফুল মার্কসই পাওয়া যাবে। দেখো অঙ্কটা নেওয়া হয়েছে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যেটি 12, 15, 20 ও 54 দ্বারা ভাগ করলে সব ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে বা রাখে,
এই ধরনের অঙ্ক একটু অন্য ধরনের অঙ্ক, আগে যে দুটো অঙ্ক করলাম সেই তার থেকে একটু ডিফারেন্ট। এই ধরনের অঙ্কগুলো একটু আসে, ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে আসতে পারে, বৃহত্তম সংখ্যা দিয়ে আসতে পারে। কিভাবে করা হয় দেখো, যখন চার অবশিষ্ট থাকবে এটা মানে হচ্ছে চার কিন্তু ভাগশেষ থাকে, মানে কোনো একটা সংখ্যা চাইছে, যে সংখ্যাটাকে বারো দিয়ে ভাগ করলেও চার থাকে, পনেরো দিয়ে ভাগ করলে চার, কুড়ি দিয়ে, চুয়ান্ন দিয়ে ভাগ করলেও চার আমাদের ভাগশেষ হিসেবে থাকে। তাহলে সেটা বার করার জন্য এই ক্ষুদ্রতম কথাটা আমরা জানি যে ক্ষুদ্রতম থাকলে কী করতে হয়, লসাগু নির্ণয় করতে হয়, ক্ষুদ্রতম সবচেয়ে ছোট এই কথাগুলো থাকলেই। তাহলে এখানে এই অঙ্কের ক্ষেত্রে কী করতে হবে, আমাকে ফার্স্টে এইগুলোর লসাগুটা বার করতে হবে। অতএব এখানে লিখতে হবে বারো, পনেরো, কুড়ি ও চুয়ান্নর লসাগু। বলে আমাকে লসাগুটা নির্ণয় করতে হবে এবং লসাগুটা এই প্রসেসেই নির্ণয়টা করো, এর কোনো রাফ ওয়ার্কটা করার দরকার নেই, কারণ এটা লসাগু গসাগুরই অঙ্ক দিয়েছে, তোমাকে লসাগু গসাগু কীভাবে বার করছো সেটাকেই দেখাতে হবে। তাহলে এখানে আমরা সেই আগের মেথডটা ফলো করলে আমরা জানি যে মোটামুটি দুইয়ের বেশি যদি যায় আমি তাকে দিয়ে করতে পারি। তা দুইয়ের বেশি এখানে কত যাচ্ছে, আমি তিন দিয়ে যদি করি, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, কুড়িটা যাচ্ছে না কিন্তু এটা যাচ্ছে, তিন আটের রং চুয়ান্ন। এবারে আমি যদি দুই দিয়ে করি, দুই দুগুণে চার, পাঁচ, দশ দুগুণে করি, নয় দুগুণে আঠেরো, আবার একবার দুই দিয়ে যাবে, পাঁচ পাঁচ নয়, আরেকবার পাঁচ দিয়ে যাবে। অতএব এর যে লসাগু, এই লসাগুটা এখানে লিখেছ, এইটা কি করবে, আমরা লসাগুর সময় জানি যে আমরা সবকটা নিই, মানে বাঁ দিকের এইটার থেকে ডান দিকের সব যা যা ফ্যাক্টরগুলো পাই সবই নিই। তাহলে থ্রি ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু নাইন, দেখো তো এটাকে গুণ করে কত হচ্ছে, পাঁচশো চল্লিশ দাঁড়াচ্ছে। এবার এখানে লিখতে হবে যেহেতু প্রতি ক্ষেত্রে চার অবশিষ্ট থাকে, এটা লিখতে হবে, যেহেতু প্রতি ক্ষেত্রে চার অবশিষ্ট থাকে অতএব নির্ণেয় সংখ্যাটি হল, অতএব নির্ণেয় সংখ্যাটি হল, এই সংখ্যাটার সঙ্গে কি করতে হবে, পাঁচশো চল্লিশ যেটা বেরোলো তার সঙ্গে চার আমাকে যোগ করে দিতে হবে। যদি চার অবশিষ্ট জায়গায় দুই অবশিষ্ট থাকতো তাহলে দুই যোগ করতাম, যেমন বলবে সেই অনুযায়ী। তাহলে এখানে অঙ্কটার উত্তর কত দাঁড়াচ্ছে, পাঁচশো চুয়াল্লিশ, এবং এটাই এই অঙ্কের উত্তর। এখানে কিন্তু মেনলি লসাগুটাই বার করতে হবে, এই ধরনের অঙ্ক দিলে এই লসাগু বার করার উপরই হচ্ছে অঙ্কটার মার্কস দাঁড়ায়, এবং সেটাকেই কিন্তু মেন দেখিয়ে দেবে। দেখো অঙ্কটা নিয়েছি কেমন, ক্ষুদ্রতম বর্গ সংখ্যা নির্ণয় করো যেটি একুশ, ছত্রিশ ও ছেষট্টি দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে কি করতে হবে, কারণ আগের অঙ্কটাই এইরকম নিলাম যেটা ক্ষুদ্রতম ছিল, আমি বললাম যে ক্ষুদ্রতম থাকলেই লসাগু আমাকে বার করতে হবে, কিন্তু এখানে আবার এক্সট্রা একটা জিনিস অ্যাড করে দিয়েছে বর্গ সংখ্যা। চলো আগে লসাগুটা তো বার করে নিই, আগে আমি যদি একুশ, ছত্রিশ আর ছেষট্টির লসাগু বার করতে যাই তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, একুশ, ছত্রিশ আর ছেষট্টির লসাগু আমাকে বার করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, যে প্রশ্নে প্রদত্ত রাশি থেকে পাই, একুশ, ছত্রিশ আর ছেষট্টি আমাকে এইভাবে নিতে হবে। আমি বললাম যে দুটোর বেশি গেলে সেইটা দিয়ে ভাগ করে দাও, এখানে তিন দিয়ে তো যাচ্ছেই, আবার তো দুই দিয়ে যদি যাই, ছয়, এগারো, আর কি যাচ্ছে না, যাচ্ছে না। অতএব একুশ, ছত্রিশ ও ছেষট্টির লসাগু এক্ষেত্রে আমাকে কি করতে হবে, তিনকে যে গোটা আছে সবগুলো দিয়ে এইরকম গুণটা করে দিতে হবে। এবার হচ্ছে ক্ষুদ্রতম বর্গ সংখ্যা। এবার আমরা জানি আমাকে বর্গ করতে গেলে কি করতে হবে, প্রত্যেকটা সংখ্যার ডবল ডবল বার করে আছে এইরকম জিনিসটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনের সঙ্গে দুই গুণ আছে, এখানে একটা ছয় আছে, তাহলে ছয়ই একমাত্র ডবল বার আছে, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এই জিনিসটা দাঁড়াচ্ছে। অতএব
বর্গ সংখ্যা বা প্রাপ্ত লসাগু থেকে প্রাপ্ত লসাগু থেকে বর্গ সংখ্যা হিসেবে পাব বা হিসেবে পাই, এর জন্য আমাকে কি করতে হবে? জাস্ট একটা এক্সট্রা 7 এবং 11 দিয়ে গুণ করে দিতে হবে, যেটাকে আমরা বাইরে এরকম ভাবে লিখতে পারি। তাহলে এই জিনিসটা দাঁড়ায় এরকম, এবং 11 স্কোয়ার মানে 36, 49, 121। এই গুণটা একটু করে নিতে হবে, 36, 49 এবং 121-এর গুণ। এটা আমি দেখলাম এটাই বেরোচ্ছে, তাহলে আমাকে এখান থেকে আমাদের উত্তর এটাই বেরোলো। অতএব নির্ণয় বর্গ সংখ্যা হিসেবে এটাই লেখা যায়, নির্ণয় বর্গ সংখ্যা 213 4। এবং এটাই এই অঙ্কের উত্তর। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে বেশি আর বলার দরকার নেই, কারণ এই ধরনের অঙ্ক এইভাবেই করতে হবে। তোমরা একটু দেখো ভালো করে, যে যখনই ক্ষুদ্রতম বলবে আমরা লসাগু বার করবো, যখনই বৃহত্তম বলবে আমরা গসাগুটা বার করবো। আমরা গসাগু নিয়ে একটা দেখিয়ে দেবো এক্সাম্পল। দেখো তাহলে, আমি আজকে তো তোমরা লসাগু গসাগু শিখলে, লসাগু গসাগু শেখার পরে আগামী দিনে আবার লসাগু গসাগুর কিছু পার্ট এখনো বাকি আছে যেগুলো আমি শেখাবো। কিন্তু অলরেডি একটু অ্যানালিসিস আমরা একটু করে নিই, আমরা একটু ব্যাকের দিকে তাকাই। আমরা ভিডিওটাকে এখানে লেন্দি করব না, কিন্তু এইগুলো একটু অ্যানালিসিস করা দরকার আছে, কারণ আমরা কোন কোন চ্যাপ্টারগুলো করালাম সেইগুলো যদি না জানো তাহলে অসুবিধা হয়ে যাবে। টাইম অ্যান্ড ওয়ার্ক অলরেডি করানো হয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সও হয়েছে, তার সঙ্গে টাইম অ্যান্ড টাইট আছে, ওখানে প্যাটার্ন একটু দেখে নেবে। সময় দূরত্বর সঙ্গে স্রোতের অঙ্ক কিন্তু ওখানে ঢোকানো আছে। এখানে যেমন নৌকার অঙ্ক করানো আছে, তোমরা আলাদা করে বলতে পারো যে ট্রেনের অঙ্ক, হ্যাঁ ট্রেনের অঙ্কও দেখবে ওর মধ্যে রয়েছে। এছাড়া কি আছে, আমরা পার্সেন্টেজের ভিডিও করিয়েছি, পার্সেন্টেজের আমরা চ্যাপ্টার অলরেডি কিন্তু করিয়েছি। প্রফিট অ্যান্ড লস খুব ভালোভাবে করানো আছে, কেন ভালোভাবে বলছি, দেখবে প্রফিট অ্যান্ড লসের অনেকগুলো পার্ট পাবে। যারা নতুন জয়েন করছো তাদের জন্য বলছি, প্রফিট অ্যান্ড লসের অনেকগুলো পার্ট পাবে। এছাড়া আমার মনে পড়ছে আমি রেশিও অ্যান্ড প্রপোর্শন নিয়ে তোমাদের কাছে এসেছিলাম, মনে করে দেখো, অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটাকে বলা হয়। আরেকটা দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার করিয়েছি, একটা এসআই আর একটা সিআই, খুব ভালো করে মনে করে দেখো, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আলোচনা হয়েছে। তাহলে অলরেডি 1, 2, 3, 4, 5, 6, 7টা চ্যাপ্টার, 7 চ্যাপ্টার কিন্তু অলরেডি আমরা কমপ্লিটেড, এবং তার মধ্যে থেকে একটা কিন্তু কোয়ারি ক্লাসও অলরেডি হয়ে গেছে, একটা কোয়ারি ক্লাসও অলরেডি হয়ে গেছে। এই সংক্রান্ত ব্যাপার নিয়েই আমরা একটা ভিডিও নিয়ে আসবো, যে যেগুলো যেগুলো হয়ে গেছে সেই সংক্রান্ত একটা ভিডিও থাকবে, যেখানে অঙ্কের একটা পার্ট দেওয়া থাকবে। সেখানে টাইম আমরা আগের দিন মেনশন করে দেবো, যে টাইম দেবো, এবং সেইখানে তোমরা অঙ্কগুলোকে একটু টুকে নিয়ে বাড়িতে তোমরা প্র্যাকটিস করে দেখবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কতক্ষণে পাচ্ছ। এখানে টাইম দেওয়া থাকবে, মার্কস দেওয়া থাকবে, এবং করে দেখতে হবে যে তোমরা কতটা পারছো। আরেকটা কি হয়েছে, এইচসিএফ আর এলসিএমটা আমাদের চলছে। এই যে ভিডিওগুলো হচ্ছে, সবকটা ভিডিওর কিন্তু লিঙ্কই ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে, তো সেইগুলো আরেকবার বলবো, যাদের দেখা নেই তারা কিন্তু আরেকবার দেখে নাও। প্রয়াস তোমাদের সঙ্গে আছে, তোমাদের যতটা হেল্প পাওয়া যায়, হেল্প করা যায় যেভাবে, সেইভাবেই আমরা করতে চাইছি, এবং আশা করি তোমরাও সেইভাবে থাকবে। ডিসক্রিপটিভ রিজনিংয়ের তো ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, ডিসক্রিপটিভ ইংলিশ আমরা প্রতিদিন দেওয়ার চেষ্টা করব, অ্যাজ ইউ রিকোয়ার্ড, যে তোমরা চাইছো এইভাবে, যে ওই রকমভাবে আমরা প্রত্যেক দিনের একটা করে রিপোর্ট, একটা ট্রান্সলেশন, এইভাবে একটা করিয়ে দিয়ে তার সঙ্গে উত্তরটাও প্রোভাইড করে দিচ্ছি। অতএব ডিসক্রিপটিভ ম্যাথামেটিক্স তো যেমন চলছে, অ্যাজ ইউজুয়াল ক্লাস চলবেই। প্রয়াসের সঙ্গে থেকো, ওকে, থ্যাংক ইউ।